অচেনা বাংলায় আপনাকে স্বাগত। অচেনা বাংলার প্রত্যেকটি নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেল অবশ্যই প্রেস করুন। আবারও দক্ষিণ চব্বিশ পরগনা বজবজে ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ। অভিভাবকদের মূলত স্কুলের ফিজ নিয়ে বিক্ষোভ বলে জানা গিয়েছে। এবং যা দাবি ওনারা রাখেন আমরা কোন সময় কি চলি স্কুলে ক্লাস থ্রিতে চেয়েছে 16,650 টাকা। রিঅ্যাডমিশন ফিস এবং টিউশন ফিস গুলো মান্থলি ফিস গুলো বেশি হাই, অথচ এখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা রিকোয়েস্ট করছি গেট খোলার জন্য 10 মিনিটের মধ্যে আমাদের গেট খুলে ভেতরে ঢুকতে দিন। স্কুল কর্তৃপক্ষকে আমরা রিকোয়েস্ট করছি 5000 থেকে 6000 স্যালারি ফিস মান্থলি ফিস এভরি ইয়ারে ইনক্রিজ করে যাচ্ছে। এটা আমাদের একটা আকসিং আছে, সেটা ওনারা আমার সঙ্গে অ্যাডজাস্ট করুন। এটা কেন করছেন এটা আমরা জানতে চাই। হ্যাঁ, আর আমাদের স্কুলের টিচার কোয়ালিটি ভালো হতে হবে। এই মুহূর্তে আমাদের ইনস্টলমেন্টে বাবা বা ফি বৃদ্ধিটা যেটা করেছে, এক্সেসিভ টাকা করেছে, সেটা কমানোর জন্য আমরা রিকোয়েস্ট করছি। আপনারা এর পর এর জন্য একটা কনসেশন করছি, কেন ইলেকট্রিক বিল চলছে না, ল্যাব চলছে না, সেই ফিগুলো তো ওরা নিচ্ছে, কম্পিউটার ফি দিচ্ছে, সেগুলো তো মাইনাস করেই করতে পারে। সেই জন্য ওনার কাছে আমরা রিকোয়েস্ট করি গার্জেনটা। ধরুন আপনাদের সাথে যদি এখনো না বসেন, আপনারা কি পরবর্তী সময় আর একটু বড় স্টেপ নিয়ে নেবো, আমরা আরো বড় স্টেপ নেবো। দরকারে সমস্ত গার্জেনরাও স্টুডেন্ট টুইটে করবে, স্টুডেন্ট না থাকলে স্কুল চলবে কি করে? গজবজে গার্জেনদের যাতে স্টুডেন্ট যে তুলে নেয়, এখন তো গজবজে অনেক স্কুল আছে, সবচেয়ে গজবজে এখানে সবচেয়ে গজবজে হায়েস্ট ফি হচ্ছে সেন্ট স্টিফেন স্কুল, পাশে কার্মেল আছে, সেন্ট পলস আছে, অন্যান্য স্কুল আছে, সেন্ট অগাস্টাইন আছে, সেখান থেকে ডিফারেন্স বিশাল ডিফারেন্স আছে। স্কুল তুলে নেবো না, স্কুল বন্ধ করে দেবো আমরা, স্কুল তুলে বন্ধ করে দেবো। দেখেছি আমাদের একই সেন্ট স্টিফেন স্কুলের অনেকগুলো ব্রাঞ্চ, কিন্তু এক একটা ব্রাঞ্চের এক এক রকম চার্জেস নেওয়া হচ্ছে। আমরা অলরেডি আমাদের কাছে প্রুফ রয়েছে যে দমদম ব্রাঞ্চের অলরেডি চার্জেস হচ্ছে 11,900। না না না, অনেক হাইয়েস্ট, যখন আমাদের, কারণ আমরা সবাই এখানে কেউ সরকারি চাকরি করি না, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমাদের কোম্পানিগুলো চাকরি দিচ্ছে, পয়সা দিচ্ছে না, 3 মাস ধরে আমরা মাইনে পাচ্ছি না, তাহলে 3 মাস ধরে আমরা কিভাবে টিউশন ফিস গুলো দেবো? আপনাদের সঙ্গে কোন রকম ভাবে টিচারদের আলোচনা হয়েছে? আমাদের ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে পর্যন্ত বলা হচ্ছে যা বলার আপনারা বাইরে গিয়ে বলুন, এখানে কোনো কথা বলা যাবে। এই প্রতি এই বিক্ষোভ যদি না হয় তাহলে এরপর আপনারা কি করতে চান? আমরা স্কুল চলছে না, এখন আমরা চাইছি যে সবাই মিলে স্কুলে, আমরা তাহলে স্কুল থেকে এই স্কুল থেকে আমাদের বাচ্চাদের রাখবো না, কিভাবে রাখবো? আমরা ফিস তো দেবই না, পরবর্তীকালে বাচ্চারাও আমাদের ভাবতে হবে যে এমন একটা স্কুলে আমরা আমাদের বাচ্চাদের পাঠাচ্ছি যেখানে নাকি স্কুল কোঅপারেট করছে না আমাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম সুবিতা প্রসাদ।